কড়িরে যে কড় ঘর হেব সেইটারে কড়ি যুগ ক্ষয় হব একা সে বেড়ে এই যুবরা ঘাটের ভক্ত পরীক্ষা। আমি সেইদিন অচ্যুতানন্দ যাই ফুলমালিকার লেখিলে কে যুবরাটার জটণি এহা মধে যুত হইব পুণি লো যাই ফুল যাই ফুল প্রভুঙ্গ মাইয়া কে জানি যাই ফুল সে তো প্রভুঙ্গ মাইয়া কে জানি যাই ফুল প্রভুঙ্গ মাইয়া কে জানি যাই ফুল। আউরি অনেক কথা রয়েছে আমি কিছু কহ কোন কইলে বলে নিকটরে শঙ্খ শব্দ হেব নিকটরে শঙ্খ শব্দ হেব সে শব্দে কাঠ জোড়ি ভাঙিব সে শব্দে কাঠ জোড়ি ভাঙিব উত্তররে মহানদী রহিলা উত্তররে মহানদী রহিলা দক্ষিণরে কাঠ জোড়ি রলিলা দক্ষিণরে কাঠ জোড়ি রলিলা নিকটরে শঙ্খ শব্দ হেব নিকটরে শঙ্খ শব্দ সে শব্দে কাঠ জোড়ি ভাঙিব শব্দে কাঠ জোড়ি ভাঙিব আউ কাঠ জোড়ি পাণি উছুড়ি পুণা কাঠ জোড়ি পাণি উছুড়ি পুণা কটক শহর নারখার জান কটক শহর নারখার জান ভয় করি গেলে কি ভাবুতি আমি ডরাইলে দেলে না অনেক মতো কহতি করে মালিকা কে আমি সব ডরাউছ ভয় দেখছ এই বোপা এমনি সেমি হব না ভয় দেখ সচেতন করছ তা বলে কোণ সব পৃথিবী ধ্বংস হয়ে সব মরিযা না ইয়াপরে সন্ত সূরদাস কুমার সহস্র বর্ষ তক সতযুগ বিতে ধর্ম কে বেলে বড়ি ইয়াপরে হাজার বর্ষ পর্যন্ত সত্যযুগর বাতাবরণ সংসার সৃষ্টি হব মালিকার যদি এইভাবে ভবিষ্যৎবাণী হয়েছি পুঁ ইয়াপরে যুগ শেষ পরে গোটে নূতন সূর্যর অভ্যুদয় বা উদয়কর আভাস দিয়েছেন পঞ্চ সখা মানে আগে নূতন সূর্য উদয় হব আভাস দিয়েছেন সত্যযুগ আসব যুগ পরিবর্তন হব বুঝলে তেমন হে জ্ঞানীগুড়ি মণ্ডলী কহিলে নিকটরে শঙ্খ শব্দ হেব সে শব্দে কাঠ জোড়ি ভাঙিব কাঠ জোড়ি পাণি উছুড়ি পুণ কটক শহর না কেতবে হব এটা কেতবে না হীরা পারা দুই একত্র হইবে মোর ধ্যান পীঠ ঠারে এ তু রখি থাও কড়িয়া ভকত দেখিবু তু নয়নরে বলে হীরা পারা দুয়ে যেতবে একত্র হব সেতবে কটক সরে পুঁ পা পশিব লেখি রাখু না হীরা পারা কহিলে কন হীরা কহিলে কন হীরাকুদ পারা কহিলে পারাদ্বীপ একত্র হইবে কোটি ধ্যানকুদ জগৎসিংহপুর জেলা কন্দরপুর ভিতরকু যাবে ডাণাহাতি পড়বে ধ্যানকুদ পীঠ পঞ্চশখাঙ্কর ধ্যানস্থল তেমন এই হীরা পারা দুইটা দিনে একাঠি হবে হীরা আছে কোটি ওড়শার পশ্চিম অঞ্চল হীরাকুদ নি ১৯৪৭ মশিয়ার আরম্ভ হই ১৯৫৮ মশিয়ার কার্যক্ষম হইতা ওড়শার সবুঠার বড় বন্ধর নাম কন ওড়শার সবুঠার বড় নদীর নাম কন মহানদী এ মহানদী উপরে ওড়শার পশ্চিম অঞ্চলের সম্বলপুর অঞ্চলের ১৯৪৭ মশিয়ার আরম্ভ হই ১৯৫৮ মশিয়ার কার্যক্ষম হইতা ওড়শার সবুঠার বড় বন্ধর নাম হল হীরাকুদ বন্ধ নি কী নির্মাণ হয়েছিল না যেতবে মহানদীরে বড়বনিয়া আসে মহানদীর অববাহিকা অঞ্চল তড়িয়া অঞ্চল বিশেষ করে কটক চৌদ্বার অঞ্চল ইয়ে বিশেষ ক্ষয়ক্ষতি হুয়ে তেমন মহানদীর অববাহিকা অঞ্চলর এই মহামায়ে আসুক বড়বনিয়া দাউরু মহানদীর অববাহিকা অঞ্চল অঞ্চলগুলো সুরক্ষা দেওয়াপাই সেতবে মহানদীর উপরমুণ্ডে সমলপুর অঞ্চলের সবুঠার বড়বন্ধ নির্মাণ করা গেল ১৯৪৭ মশিয়ার আরম্ভ হই ১৯৫৮ মশিয়ার কার্যক্রম হইতা সবুঠার বড়বন্ধর নাম হল হীরাকুদ বন্ধ নুই অচ্যুতানন্দ মহাপুরুষ কুমার ইয়ে হীরাকুদ বন্ধ দিনে ভাঙিব মু পিলাদিনর শুনেছি হীরাকুদ বন্ধ ভাঙিব 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 ষষ্ঠ ক্লাস কী ভাঙিনি ভাঙিলি না কিন্তু মহাপুরুষ লিখিছেন হীরাকুদ বন্ধ দিনে ভাঙিব কেতবে কেতবে ভাঙিব অচ্যুতানন্দ মহাপুরুষ মালিকার লেখিলে বলে শ্রী গুণ্ডিচা দিন হীরাকুদ বন্ধ বড়ে বড়ে জীব ভাঙ্গি চিতল বউড়া কামুড়া কামুড়ি হই মরিবে যে সঙ্গী জয় কহি যাই
ବୋଲେ ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ସେଦିନ ହେଇଥିବ, ଆଉ ହୀରାକୁଦ ରବିବାର ପଡ଼ିଥିବ, ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ଦିନ ହୀରାକୁଦ ବନ୍ଧ ବଳେ ବଳେ ଯିବ ଭାଙ୍ଗି, ଚିତ୍ତଳ ବଉଳା କାମୁଡ଼ା କାମୁଡ଼ି ହୋଇ ମରିବେ ଯେ ସଙ୍ଗୀ, ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ପଡ଼ିଥିବ କେତେବେଳେ କେତେବେଳେ ହୀରାକୁଦ ବନ୍ଧ ଭାଙ୍ଗିବ କେଉଁ ମାଳିକାରେ ଲେଖା ହେଇଛି? ହଁ, କିଏ ଲେଖିଛନ୍ତି? ନା ଅର୍ଖିତ ଦାସ ଲେଖିଛନ୍ତି। କେଉଁ ମାଳିକା? ମହାଭୂତ ପଦ୍ମକଳ୍ପ। କ'ଣ ଲେଖିଲେ? ନା ଛବିଶଟା ଭରେ ହୀରା ବୁଦ ଉଛୁଳିବ, ହୀରା ଓଡ଼ିଶା ଅର୍ଥେ ଭାଗ ଜଳାର ନବ ହେବ ବାହୁ, ହୀରାକୁଦ ଉଛୁଳିବ। ଆପଣ ଛବିଶଟାକୁ ମସିହା କାହିଁ କହୁଛନ୍ତି? ସାଲ ମସିହା ଭୁକ୍ତ ହେବ, କେବଳ ଅଙ୍କ ଭୋଗ ହେବ। ଡାହାଣ ପଟେ ସାଲ ମସିହା ଇଏ ହିସାବ ଧରିବୁନି, ଡାହାଣ ପଟେ ଯେଉଁ ସଂଖ୍ୟା ଥିବ ତାକୁ ଅଙ୍କ ବୋଲି ହିସାବ କରି ତୁ ଚାଲିବୁ। କ'ଣ ବୁଝିଲେ? ତେଣୁ ଛବିଶଠା ପରେ ହୀରାକୁଦ ଉଛୁଳିବ, ଇ ଓଡ଼ିଶା ଅର୍ଧେ ଭାଗ ଜଳା ନେବ ଅଧେ ବୁଡ଼ିବ। ଅଧେ କହିଲେ କେତେ? ଓଡ଼ିଶାର ଅଧେ କହିଲେ କେତେ? ଆପଣମାନେ କହିବେ ଆମେ କ'ଣ ମାପିଛୁ ନା କ'ଣ ଓଡ଼ିଶାଟାକୁ ଅଧେ କହିବୁ କେତେ? ତେଣୁ ଅଧେ କହିଲେ କେମିତି ତାହେଲେ ଜାଣିବା ଓଡ଼ିଶାର ଅଧେଟା? ଓଡ଼ିଶାର ଜିଲ୍ଲା ସଂଖ୍ୟାକୁ ହିସାବ କରିବା। ଓଡ଼ିଶାର ଜିଲ୍ଲା କେଇଟା? ତିରିଶଟା ଜିଲ୍ଲା। ଆଗରୁ କେଇଟା ଜିଲ୍ଲା ଥିଲା? ତେରଟା ଜିଲ୍ଲା ଥିଲା। କ'ଣ କ'ଣ? ଏକରେ କୋରାପୁଟ, ଦୁଇରେ କଳାହାଣ୍ଡି, ତିନିରେ ବଲାଙ୍ଗୀର, ଚାରିରେ ଗଞ୍ଜାମ, ପାଞ୍ଚରେ ପୁରୀ, ଛଅରେ ଫୁଲବାଣୀ, ସାତରେ ଢେଙ୍କାନାଳ, ଆଠରେ କଟକ, ନଅରେ ସମ୍ବଲପୁର, ଦଶରେ ସୁନ୍ଦରଗଡ଼, ଏଗାରରେ କେଉଁଝର, ବାରରେ ମୟୂରଭଞ୍ଜ, ତେରରେ ବାଲେଶ୍ୱର। ଓଡ଼ିଶାର ତେରଟା ଜିଲ୍ଲା ଥିଲା। ଆଚ୍ଛା, ତେରଟା ଜିଲ୍ଲାରୁ ବଢ଼ି ବଢ଼ିକି ତିରିଶଟା ଜିଲ୍ଲା ହେଇଛି। କେଉଁ ଜିଲ୍ଲା ବଢ଼ିକିରି କେତେଟା ହେଇଛି? ପ୍ରଥମେ ହେଉଛି କୋରାପୁଟ ଜିଲ୍ଲା ଗୋଟିଏ ଥିଲା, ଚାରିଟା ହେଇଗଲା ବଢ଼ିକିରି, ନୁହେଁ? କ'ଣ କ'ଣ? କୋରାପୁଟ, ମାଲକାନଗିରି, ନବରଙ୍ଗପୁର, ରାୟଗଡ଼ା। ଓଡ଼ିଶାର ଦ୍ୱିତୀୟ ଜିଲ୍ଲା କଳାହାଣ୍ଡି ଗୋଟିଏ ଥିଲା, ଦୁଇଟା ହେଇଗଲା କଳାହାଣ୍ଡି ଏବଂ ନୂଆପଡ଼ା। ଓଡ଼ିଶାର ତିନି ନମ୍ବର ଜିଲ୍ଲା ବଲାଙ୍ଗୀର ଗୋଟିଏ ଥିଲା, ଦୁଇଟା ହେଇଗଲା ବଲାଙ୍ଗୀର ଏବଂ ସୋନପୁର। ଓଡ଼ିଶାର ଚାରି ନମ୍ବର ଜିଲ୍ଲା ହେଉଛି ଗଞ୍ଜାମ, ଗୋଟିଏ ଥିଲା, ଦୁଇଟା ହେଇଗଲା ଗଞ୍ଜାମ, ଗଜପତି। ଓଡ଼ିଶାର ପାଞ୍ଚ ନମ୍ବର ଜିଲ୍ଲା ହେଉଛି ପୁରୀ, ଗୋଟିଏ ଥିଲା, ତିନିଟା ହେଇଗଲା ପୁରୀ, ଖୋର୍ଦ୍ଧା, ନୟାଗଡ଼। ଓଡ଼ିଶାର ଛଅ ନମ୍ବର ଜିଲ୍ଲା ଫୁଲବାଣୀ, ଗୋଟିଏ ଥିଲା, ଦୁଇଟା ହେଇଗଲା କନ୍ଧମାଳ ଏବଂ ବୌଦ୍ଧ। ଓଡ଼ିଶାର ସାତ ନମ୍ବର ଜିଲ୍ଲା ହେଉଛି ଢେଙ୍କାନାଳ, ଗୋଟିଏ ଥିଲା, ଦୁଇଟା ହେଇଗଲା ଢେଙ୍କାନାଳ ଏବଂ ଅନୁଗୁଳ। ଓଡ଼ିଶାର ଆଠ ନମ୍ବର ଜିଲ୍ଲା ହେଉଛି କଟକ, ଗୋଟିଏ ଥିଲା, ଚାରିଟା ହେଇଗଲା କଟକ, କେନ୍ଦ୍ରାପଡ଼ା, ଜଗତସିଂହପୁର, ଯାଜପୁର। ଓଡ଼ିଶାର ନଅ ନମ୍ବର ଜିଲ୍ଲା ହେଉଛି ସମ୍ବଲପୁର, ଗୋଟିଏ ଥିଲା, ଚାରିଟା ହେଇଗଲା ସମ୍ବଲପୁର, ଝାରସୁଗୁଡ଼ା, ବରଗଡ଼, ଦେଓଗଡ଼। ଓଡ଼ିଶାର ଦଶ ନମ୍ବର ଜିଲ୍ଲା ସୁନ୍ଦରଗଡ଼, ଗୋଟିଏ ଥିଲା, ଗୋଟିଏ ଅଛି। ଏଗାର ନମ୍ବର ଜିଲ୍ଲା ହେଉଛି କେଉଁଝର, ଗୋଟିଏ ଥିଲା, ଗୋଟିଏ ଅଛି। ବାର ନମ୍ବର ଜିଲ୍ଲା ହେଉଛି ମୟୂରଭଞ୍ଜ, ଗୋଟିଏ ଥିଲା, ଗୋଟିଏ ଅଛି। ତେର ନମ୍ବର ଜିଲ୍ଲା ହେଉଛି ବାଲେଶ୍ୱର, ଗୋଟିଏ ଥିଲା, ଦୁଇଟା ହେଇଗଲା। କ'ଣ କ'ଣ? ବାଲେଶ୍ୱର ଏବଂ ଭଦ୍ରକ, ନୁହେଁ? ଇଏ ତେରଟା ଜିଲ୍ଲା ତିରିଶଟା ହେଇଯାଇଛି। ହୀରାକୁଦ ବନ୍ଧ କେବେ ଭାଙ୍ଗିବ ଆରି ଭିତରେ କଥା ଅଛି, ଏ ଜିଲ୍ଲା ଭିତରେ କଥା ଅଛି। କ'ଣ କଥା ଅଛି? ସଂକେତ ରହିଛି, ଏ ଜିଲ୍ଲା ସହିତ ସମ୍ପର୍କ ରହିଛି ହୀରାକୁଦ ବନ୍ଧ ଭାଙ୍ଗିବା। ଆହୁରି ଭଲ ମନ୍ଦିର କ'ଣ ସମ୍ପର୍କ ରହିଛି? ନା ସମ୍ପର୍କ ଦେଇଛନ୍ତି ମାଳିକାର ସମ୍ପର୍କ ରହିଛି। ମାଳିକା କିଏ ଲେଖିଲେ? ମହାପୁରୁଷ ଯଶୋବନ୍ତ ଦାସ, ଜଗତସିଂହପୁର, ନାଇଲ, ନନ୍ଦୀଗ୍ରାମ, ଅଢ଼ଙ୍ଗଗଡ଼ରେ ଯାହାଙ୍କର ଜନ୍ମ। ମହାପୁରୁଷ ଯଶୋବନ୍ତ ଦାସ ମାଳିକାର ନାମ ହେଲା କୋଇଲି ମାଳିକାରେ ଲେଖିଲେ। କ'ଣ କହିଲେ? ହୀରାକୁଦ ବନ୍ଧ ଭାଙ୍ଗିବ କେତେବେଳେ? ନା ଲୋ କୋଇଲି ତେର ଜିଲ୍ଲା ତେତିଶ ହୋଇବ, ଲୋ କୋଇଲି ତେର ଜିଲ୍ଲା ତେତିଶ ହୋଇବ, ତିନି ପାଖେ ତିନି ଥିଲେ ପ୍ରଳୟ ହୋଇବ, ତିନି ପାଖେ ତିନି ଥିଲେ ପ୍ରଳୟ ହୋଇବ, ଲୋ କୋଇଲି ତେର ଜିଲ୍ଲା ତେତିଶ ହୋଇବ, ଲୋ କୋଇଲି ତେର ଜିଲ୍ଲା ତେତିଶ ହୋଇବ। ବୋଲ ଭକ୍ତ ବଚ୍ଛଳ ଜଗନ୍ନାଥ କି। କ'ଣ କହିଲେ? ଲୋ କୋଇଲି ତେର ଜିଲ୍ଲା ତେତିଶ ହୋଇବ, ତିନି ପାଖେ ତିନି ଥିଲେ ପ୍ରଳୟ ହୋଇବ। ଆଚ୍ଛା, ତିରିଶଟା ଜିଲ୍ଲା ଅଛି। 2023 ମସିହାରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଘୋଷଣା କରିଦେଇ ଆସିଥିଲେ କେଉଁଠି ବରଗଡ଼ର ପଦ୍ମପୁର ବାଇ ଇଲେକ୍ସନ୍, ୟାକୁ ଗୋଟିଏ ସ୍ୱତନ୍ତ୍ର ଜିଲ୍ଲା କରିବି। ଇଏ କିଛି ଦିନ ତଳେ ଚଣ୍ଡିଖୋଲବାଲା ଆନ୍ଦୋଳନ କରିଥିଲେ, ନୁହେଁ? ଆପଣମାନେ ଜାଣିଥିବେ, ପେପର ଟିଭିରେ ନ୍ୟୁଜ୍ରେ ଦେଉଥିଲା, ମୁଁ ଶୁଣିଛି ଯେ ଆମକୁ ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ଜିଲ୍ଲା କର। ଆହୁରି ମଧ୍ୟ କଣ୍ଟା ବାଜିବାଲା ଗାଡ଼ି ମଟର ବନ୍ଦ କରିଦେଇଥିଲେ ମଝିରେ, ଆମକୁ ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ଜିଲ୍ଲା କର। ଭୁବନେଶ୍ୱରବାସୀମାନେ ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲାରେ ଯାଉଛନ୍ତି, ସେମାନେ କହୁଛନ୍ତି ନାଇଁ ନାଇଁ ଆମେ ଆସିକି ଏତେ 4 ଲକ୍ଷ ଉପରେ ଲୋକ ଏଠି ରହିଲୁଣି, ଆମେ ସେଇ ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲାରେ ଆମେ ଯିବୁ ନା? ନା, ଆମକୁ ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ଜିଲ୍ଲା କର। ଆହୁରି 3ଟା ଜିଲ୍ଲା ବଢ଼ିବ, ଲେଖିକି ରଖନ୍ତୁ।
তেণু তিনি পাখে তিনি দিলে প্রলয় হইব, তিনি পাখে তিনি দিলে প্রলয় হইব, লোকইলি তের জিলা তেতিস হইব, লোকইলি তেরটা জিলা থিলা তিরিশটা হয়েছি, আউ তিনিটা জিলা অধিক আউ হবনি, দেখবে আউ তিনিটা জিলা যেত বড়িব সেতবে হীরাকুদ বন্ধ ভাঙিব। আর হীরাকুদ বন্ধ এপটু যদি ভাঙিলা এসব আসব মহানদীরে বড় বন্যা, কমিটি ভাঙিব হীরাকুদ বন্ধ? মালিকার লেখা হয়েছি ওড়শার বড় বন্ধ তিয়ারি যে থিব বাবু, তিয়ারি যে থিব সেইবেলে শত্রু দ্বারা ভাঙিন যে যিব বাবু, দাসঙ্কর জন্ম সময় হচ্ছে 1700-1800 খ্রিস্টাব্দ সময়ের, হরিদাসঙ্কর সমসাময়িক হচ্ছেন মহাপুরুষ অর্খিত দাস, তেমন আজকে 150-200 বর্ষ তলর কথা, তেমন এই সময়ের ভাষা সেই সময়ের ভাষা ভিতরে কোণী ফরক না, সেইথি ভাষা গুড়ি এবার সময়ের বলে আপনার জনা যাচ্ছি নুই, তেমন মহাপুরুষ কহিলেন সেতবে ওড়শার বড় বন্ধ তিয়ারি যে থিব সেইবে শত্রু দ্বারা ভাঙিণ যে থিব, ওড়শার অধে বুড়ি অধে কলে কেতে আগর তের লা তের অধে হচ্ছে ছ ধরুন সে ছ ভিতরে পড়ি আবু যেত জেলা হব, আমি ছকু আগে হিসাব দেছু, একরে বালেশ্বর, দুইরে যাজপুর, তিনে কটক, চারে পুরী, পাঁচরে কেন্দ্রাপড়া, ছরে জগৎসিংহপুর, তাহলে বড় বড় যে জেলা সব থাক ওড়শার, ওড়শার ছ জেলা জলার নব হইবা, জ্ঞানীগুণী মণ্ডলী যদি এপটু হীরাকুদ ভাঙ্গিলা তাহলে হীরা পারা দুই একত্র হইবে, পারা কহিলে কোণ পারাদ্বীপ নুহে, আপনার টিভি শুনেছি আমার বালিকা বচনে কে পুরবরু ঋণা মাড়িয়া সুথিব বাইশি পাব ছেমিন, রত্ন সিংহাসনে বরুণ দেবতা নথিবে চকা নয়ন, পূর্বর লুণা মাড়ি আসুথিব বাইশি পাব ছেমিন, পূর্বর সমুদ্র মাড়ি আসিব, পূর্ব কইলে কোটা পারাদ্বীপটু নুহে, উজ্জঙ্গ অঞ্চল জলে বুড়ি যিব নৃপ সিংহাসন যিব, পারাদ্বীপ ঠারে আম্ভর সমাধি সেদিন পূজা পাইব, তাড়ি তাড়ি হুড়াহুড়ি হরিব কলে বাবুরে, কুজঙ্গ অঞ্চল জলে বুড়ি যাব নৃপ সিংহাসন যাব, পারাদ্বীপ ঠারে আমার সমাধি সেদিন পূজা পাইব, মু এর সভা প্রবচন দৌলি দুই জন ছিড়াই বলে কোদিন হব টিকি কৌনা কিন্তু এতে কে ব্যগ্র না, আউ কোদিন বাতিয়া আসি পুঁ পা আসব কোথা টিকি কৌনা মতো এতে কী খুশি কী দুঃখের মতো পচারিয়া কথা, এতে খুশির কী পচারছ? এইথিপি পচারছু 1999 মশিয়া অক্টোবর 29 তারিখ যে মহাবাত্যা হল, ইয়ে 300 কিলোমিটর পবন মাড খাইকি সবুজাক ভিনেই দিয়ে ভাই একাঠি হয়ে গোটে হাঁড়ে চাউল পুটলা রাম গহলিয়া হয়ে গলু, বলি ভালো হল না না কোণ ভাল হল, যেমি 15-20 দিন যাই সরকারি সাহায্য রিলিফ ফিলিফ আসিগলা পুঁ মহাবাত্যা লাভদায়ক ভিতরে সকল রাবণ গহলিয়া হয়ে গলু, মহাবাত্যা লাভদায়ক বাত্যার পরিণত হয়ে গেল, দেখুন সব যাক কোঠা আউ ছাড় অছি, আউ যদি বাত্যা রাতে আগু আসবে লেখা আছে টিকি কৌনা, আউ যা বাকি বাকি দিব সরকার আমার পূরণ করে দিয়ে বলে অছি আগু হব কতবে, মধুমাস প্রান্ত শুক্ল একাদশী বৃহস্পতি মীন শনি দেবী নদী ঠার কুশভদ্রা যায় ভাঙিব ত্রিকোণ ভূমি, জয় জগন্নাথ বড়ি তাব এইভাবে হীরা পারা দুইটা একাঠি হব হলে কোণ হব, অচ্যুতানন্দ মহাপুরুষ মালিকার নাম গরুড় গীতার লেখিলে, গরুড় গীতার কোণ লেখিলে চিত্তল মাছর কণ্টাল বউড় বউড়া কুমির হাড় বিরজা মণ্ডলে কবাট হইব আসিলাণি সেই বেড়,
চিতল মাছর কণ্ঠা বউড়া কুমির হাড় বিরজা মন্ডলের কবাট হব এ কথা কহিলে অতিক্রমে ঘটে ঘটে বিতিব তেমন ঝাড়ু যাবানি মহাপুরুষ কহিলেন কোটি সে চিতল মাছ বউড়া কুমির না গণ্ড নাম সাত কোশিয়া হয়েছি জেলা নাম ঢেঙ্কানাড় ঝাউড়ি বন্ধর পশ্চিম ভাগরে কুম্ভীর রয়েছি কাল তাড়ি তাড়ি হুড়ৌড়ি হরিব চিতল রয়েছি সেদিন দর্শন যুগ সারলা মন্ডলে দর্শন মাগিব সেদিন চূড় ভাঙ্গিব হরিব অল্প বটবাসি প্রভু ব্রহ্ম রাশি এরুড়ি বন্ধ যে চিতল কণ্ঠারে পঞ্চমুখী দেউড়ে কুম্ভীর হাড়রে সুড কাঠ হেব মণিনাগ গুম্ফাঠারে অল্প বটবাসি প্রভু ভক্ত বচ্ছল জগন্নাথ কি এই সব লীলা হব কই মহানদী কি নেই মহানদী কি নেই আমি কেবল কটক চৌদ্বার কথা আজ কইছু মহানদী সম্বন্ধে কইছু লীলা এ ভূমি এ প্রভুঙ্কর লীলার ক্ষেত্র তো অচ্যুত মহাপুরুষ মালিকার কহিলে যাবে কি রহবে কি উত্তরে সাজিব দক্ষিণে গাজিব পূর্বে ন রহবে কেহি ঝাড় বাড় ঘেনি যেতি রহবে উড়া কুবি হন সেই উত্তরে সাজিব দক্ষিণ আসিব দক্ষিণ আসবে তেলেঙ্গা দল পশ্চিম আসবে সৈন্য গহল তেলেঙ্গা শাসন ওড়িশা হব ঠিকে ঠিকে বাবু মানে রক্ষিব মহাপুরুষ লিখছেন এ কথা তেমন হে জ্ঞানী গুণী মণ্ডলী তেমন মহাপুরুষ করে কলে বাবুরে দক্ষিণ আসবে তেলেঙ্গা দল পশ্চিম আসবে সৈন্য গড় পূর্বে ন রহবে কেই ঝাড় বাড় ঘেনি যেতিক রহবে কুড় কবি হন সেই ঝাড় বাড় কহিলে কণ না যে ধর্ম ধারণার থিবে নীতি নিয়মরে চলুথিবে এবং সত্য শান্তি দয়া ক্ষমা এই চারোটি গুণকু ধরিকি চলুথিবে আউ সকালে গীতা মধ্যাহ্নে রামায়ণ সন্ধ্যা সময়ে ভাগবত অধ্যায় পাঠ করুথিবে সেই মানে হি কুড়কু বিহন হবে যে মানে সত্য শান্তি দয়া ক্ষমা এ চারোটি গুণকু ধরিকি চলুথিবে মহাপুরুষ লেখিলে কুড়কু বিহন কেউ মানে হবে সতী জতি প্রাণী মানে কুড়কু বিহন আউ সব প্রাণী মানে অগাড়িরে গণ একরে সতী দুইরে জতি এই মানে সংসার রহবে আউ সব প্রাণী মানে অগাড়িরে গণ যতি কি না সত্য কহিব নিত্যতুণ্ডে শান্তিরে থিব হৃদপিণ্ডে ক্ষমা করিব দোষী ঠারে দয়া করিব জীব ঠারে এ চারি লক্ষণ যাহারে উঠাব যতি বলিব সে হুনারে উঠাব রাধে সকালে গীতার গোটে শ্লোক পড়ি তার ভাবার্থ পড়ন্তু গীতা সহস্র নামাখ্যং স্তবরাজ অনুশ্রুতি গজেন্দ্র মুখ্যণ চৈব পঞ্চরত্নাদি ভারতে মহামুনি ব্যাস এই পাঁচটি রত্ন আমাকে দেখি যাই তার যত্ন নেব এর পাঁচটি রত্ন ভিতর গোটি হল গীতা এবং অন্যটি হল শ্রীমদ ভাগবত মহাপুরাণ এই দুইটার যত্ন নিয়ন্তু দেখিবে পাহাড় ভি বিপদ থেলে মধ্যে পথর ভি দেহরে বাজিকি পড়াইব মনে রকম এ কথা বল ভক্ত বৎসল জগন্নাথ কি।